আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমের নির্মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে মাই ক্লাসরুমের এই আয়োজনে এখন দেখবেন পঁচিশ নভেম্বর দু হাজার বাইশের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সাথেই থাকুন শুরু করছি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে টানা পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়ের নাম হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক দলের নাম হচ্ছে পাকাতান হারাপান সংক্ষেপে পিএইচ তিতির মুখী চৈতা কিশোর উপন্যাসটির রচয়িতার নাম কি। তিতির মুখীর চৈতা কিশোর উপন্যাসটির রচয়িতা হচ্ছেন আলী ইমাম ফুটবল রোমান্টিকতার শ্রেষ্ঠতম সাহিত্য বলে গণ্য সকার ইন সান অ্যান্ড শ্যাডো এই বইটির লেখকের নাম কি। সকার ইন সান অ্যান্ড শ্যাডো এই বইটির লেখকের নাম হচ্ছে অ্যাদো গালিয়ানো উরুগুয়ে বাংলায় খাদ্য কোনো সংকট ছিল না সংকট ছিল খাদ্য বন্টন ও সরবরাহ ব্যবস্থায় উক্ত গবেষণালব্ধ উক্তিটিকার এই উক্তিটি করেছেন অর্মর্ত সেন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর মধ্যকার প্রথম রাজনৈতিক সংলাপে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে অ্যান্ড্রি মোরা ডেপুটি সেক্রেটারি জেনারেল ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস সবচেয়ে হালকা ধাতুর নাম কি সবচেয়ে হালকা ধাতুর নাম লিথিয়াম বা অ্যালাই সবচেয়ে ভারী ধাতুর নাম হচ্ছে অসমিয়াম বা ওএস মুক্তি বাহিনী কবে গঠিত হয়েছিল মুক্তি বাহিনী গঠিত হয়েছিল এগারো জুলাই উনিশশো সালে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা সবুজপত্র সবুজপত্রের সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স উপাধি দিয়েছে নিউজ উইক জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইন চালু হয় কবে ত্রিপল নাইন চালু হয় বারোই ডিসেম্বর দু হাজার সতেরো সালে পুনর্ভবা কোন নদীর উপনদী পুনর্ভবা হচ্ছে মহানন্দা নদীর উপনদী সূচনা লগ্নে বিশ্বকাপ ট্রফির নাম কি ছিল সূচনা লগ্নে বিশ্বকাপ ট্রফির নাম ছিল জুলেরিমে ট্রফি মানবদেহের বৃহত্তম অঙ্গের নাম কি। মানব বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক বা স্কিন পাকিস্তানের নতুন প্রধানের নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির এবারে গতকালকের কুইজ দেখব গতকালকে আপনাদের জন্য কুইজ ছিল নবানযোগ্য জ্বালানি কোনটি উত্তর পরমাণু শক্তি আর ধন্যবাদ অনেক যারা সঠিক উত্তরটি দিতে পেরেছেন এবং মাইক্লাস্রোমের কুইজে অংশগ্রহণ করেছেন এবারে আজকের কুইজ দেখব আজকের কুইজটি হচ্ছে দু সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয় চারটি অপশন থাকবে আপনার জন্য যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড বাংলাদেশ ভারত প্রশ্নটি আবার বলছি দু সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছিল এবারে আজকের হাদিস দেখব আজকের হাদিসটি হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা অতি সত্তর নেতৃত্বের লোভ করবে কিন্তু স্মরণ রাখো এটি কিয়ামতের দিন অনুতাপের কারণ হবে সুতরাং তা কত ইহলোকে উৎকৃষ্ট এবং পরলোকে নিকৃষ্ট বিষয় আলহামদুলিল্লাহ নবীজির এই হাদিস এখন একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এখন আমরা অনেক বেশি নেতৃত্বের লোভ করি কিন্তু নবীজি বলছেন এটি ইহুকালে অনেক উৎকৃষ্ট হলেও পরকালের জন্য এটি খুবই নিকৃষ্ট একটি বিষয় সুতরাং নেতৃত্ব পাওয়া এবং সেখানে এসে সঠিক বিচার করা সঠিকভাবে নেতৃত্ব পালন করা এটি খুবই কঠিন বিষয় যাদের পক্ষে এটা খুব কঠিন হতে পারে তাদের উচিত হবে নেতৃত্বের লোভ সংবরণ করা এই হাদিসটি ছিল বুখারি শরীফের সাত হাজার নম্বর হাদিস আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম